আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো নোয়াগাঁও স্কুলের যে নোয়াগাঁও হাই স্কুলের বেস্টি রয়েছে, এই বেস্টিতে তোমাদের স্বাগতম। তো আমরা সবসময় অনলাইন ক্লাস করে যাচ্ছি, তো সেই ক্লাসগুলো তোমরা দেখতেছো, এই জন্য অনেক ধন্যবাদ। আর অনেকেই আছে আমাদের শ্রদ্ধেয় যারা রয়েছে, বড় ভাই বা চাচা বা তোমাদের অনেকেই রয়েছে সুপরিচিত, তারা ভিডিওগুলো শেয়ার করতেছে, এই জিনিসগুলো খুব ভালো আলহামদুলিল্লাহ। আশা করি তারা রেসপন্স করে যাবে, শেয়ার করে যাবে। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা ন্যারেশনের দুইটা ক্লাস করেছিলাম ইতিপূর্বে। সেই ন্যারেশনের দুইটা ক্লাসে একটা অ্যাসারটিভ সেন্টেন্স এবং একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ওই দুইটার আলোকে, ওই দুইটা সেন্টেন্সের আলোকে আমরা একটা প্যাসেজ ন্যারেশন সাজিয়েছি, এই প্যাসেজ ন্যারেশন নিয়ে আজকে আলোচনা করবো। তো সরাসরি চলে যাচ্ছে আমরা ভিডিওতে, একটু আমরা খেয়াল করি এবং পরে দেখি একটু। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? তাহলে বৃদ্ধ লোকটি বলল, কিন্তু কাকে বললো এটা কিন্তু জানি না, এখনও পাইনি আমি। তাহলে একটু পড়তে থাকি, দেখি পাই কি না। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর টু ডেজ, আমি দুই দিন যাবৎ ক্ষুধার্ত। আচ্ছা, এটা কে বললো? এটা ওল্ড ম্যান বললো, বৃদ্ধ লোকটি বললো, কিন্তু কাকে বললো এখনও পাচ্ছি না। দ্য মেড সেইড, তখন অবিবাহিত রমণী বা রমণী বললো, মেয়েটি বললো, কি বললো? হোয়াই ডু ইউ ব্যাগ, কেন তুমি ভিক্ষা করো? ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? তাহলে বৃদ্ধ লোকটি বলেছিল, কিন্তু কাকে বলেছিল সেটা কিন্তু আমরা পেয়েছি, রমণীকে বলেছিল বা অবিবাহিত একটি মেয়েকে বলেছিল, মেইড, মেইডকে বলেছিল। আচ্ছা, পরে লোকটি, বৃদ্ধ লোকটি কী বলল? নো আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম, আমি কাজ করতে পারি না। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বললো। তাহলে আমরা খেয়াল করি কে বলেছে, দ্য ওল্ড ম্যান বলেছে। তাহলে উত্তরটা, আনসারটা লেখার সময় আমরা ইনডাইরেক্ট করার সময় আমরা কী লিখবো? দ্য ওল্ড ম্যান। ওল্ড ম্যান কী করছে? সেট এর পরিবর্তে বা সেট টু এর পরিবর্তে কী বসে? আক্সড, দ্য ওল্ড ম্যান আক্সড। এখন এটা লিখবো, এখন লেখার পরে দ্য ওল্ড ম্যান আক্সড, বৃদ্ধ লোকটি বললো, কিন্তু কাকে বললো আমরা কিন্তু পেস পরে জানতে পেরেছি। তাহলে কাকে প্রশ্ন করছে? ওল্ড ম্যান আস্কড দ্য মেড, দ্য এম এ আই ডি মেড। আমি লিখলাম, কেন লিখলাম, একটা সুবিধা রয়েছে এই লেখার, আমরা একটু খেয়াল করি। তাহলে এই প্রশ্নটা করেছিল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? তাহলে এই এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে এই সেকেন্ড পার্সন পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্বারা, এই জন্যই আমি লিখেছি। অনেকে না লিখলে বুঝতে পারি না, কিন্তু এটা কিন্তু ওল্ড ম্যান বলেছে মেইডকে, এটা আমি যেহেতু বুঝতে পারছি, তাহলে আমি এটা না লিখলেও পারতাম, তাও লিখছি তোমাদের সুবিধার জন্য। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কী দিব? ইফ, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ দিলাম। এরপরে এখানে যে ইউ রয়েছে, এটা এই রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন ইউ, এই ইউটা পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে অবজেক্ট হচ্ছে মেইড, নারী, একটা মেয়ে, তাহলে ইফ সি। এরপরে ক্যানের পাঁচ ফর্ম চলে যাবে কুড, ইফ সি কুড, ইফ সি কুড। তারপরে গিভ আছে, গিভ, ইফ সি কুড গিভ, ইফ সি কুড গিভ। এই যে মি রয়েছে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, মিটা পরিবর্তন হবে সাবজেক্ট দ্বারা, তাহলে এটা হচ্ছে সাবজেক্টটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা এটা। তাহলে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যানের পরিবর্তে প্রণাম হচ্ছে হি, আর হি এর অবজেক্ট প্রণাম হচ্ছে হিম, তাহলে আমরা লিখবো গিভ হিম, গিভ হিম সাম ফুড, সাম ফুড। আশা করি বুঝতে পারছো। এরপরে আবার সেই বলছে, বৃদ্ধ লোকটি বলছে যে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর টু ডেজ, আমি দুই দিন যাব ক্ষুধার্ত। এটা ওল্ড ম্যানই বলছে, এর জন্য হি, হি মানে পুরুষ, হি, হি মানে বৃদ্ধ লোকটি, যেহেতু হি এর প্রণাউন, ওল্ড ম্যানের প্রণাউন হচ্ছে হি আর মেয়েদের প্রণাউন হচ্ছে সি, তাহলে হি দিলেই আমার হবে। হি অলসো অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট। এই অলসো অ্যাডেড দ্যাট কেন আনলাম? কারণ একটা লোক যদি বারবার কথা একই ধারা বলতে থাকে, একটা কথা বলার পরে আবার আরেকটা কথা বলে, আবার আরেকটা কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, এই কথাগুলো আমরা লিখবো, ঠিক আছে? হি অলসো অ্যাডেড দ্যাট, আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং ফার্স্ট পার্সনটা হচ্ছে এই ওল্ড ম্যান, সবসময় সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। দ্যাট হি, এরপরে এই হ্যাবের শর্ট ফর্ম হচ্ছে, হ্যাবের শর্ট ফর্ম হচ্ছে বি, এর জন্য হ্যাব থেকে হয়ে দেবো হ্যাড, হি হ্যাড। এরপরে বিন, হি হ্যাড বিন। এরপরে স্টার্ভিং, হি হ্যাড বিন স্টার্ভিং ফর টু ডেজ। আশা করি বুঝতে পারছো। এখন দ্য মেড সেড, অবিবাহিত মেয়েটি জিজ্ঞেস করেছিল হোয়াই ডু ইউ ব্যাগ, কেন তুমি ভিক্ষা করো? তাহলে এখানে লিখবো দ্য মেড, দ্য মেড আস্কড,
আর্টস কেন লিখছি সেটা তো অবশ্যই বুঝতে পারছো, কারণ প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং প্রশ্ন করছে, সেই জন্য আমরা সেইডের পরিবর্তে আর্টস। দ্য মেড আর্টস কাকে প্রশ্ন করছে? দ্য ওল্ড ম্যান। মেড আর্টস দ্য ওল্ড ম্যান, আর্টস দ্য ওল্ড ম্যান। এখানে কী প্রশ্ন করছে? হোয়াই ডু ইউ ব্যাগ, তাহলে হোয়াইটার আমরা ডবল এক্সপ্রেশনটা থেকে যাবে হোয়াই। এরপরে ডু ইউ, ডু প্রশ্ন করার জন্য ডু বসছে, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে ওল্ড ম্যান দ্বারা, তাহলে হোয়াই হি। এরপরে ব্যাগ ভিক্ষা করে, কেন সে ভিক্ষা করে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হয়ে যাবে। হোয়াই হি ব্যাগড, বি এটা বলছে ইডি ব্যাগ, হোয়াই হি ব্যাগড, কেন সে ভিক্ষা করে বা করত। সে আবার প্রশ্ন করছে একই ঊর্ধ্বকমার ভিতরে, এখানে ঊর্ধ্বকমা শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে ইনভার্টেড কমা, তার মানে একটা প্রশ্ন করার পর আবার একটা প্রশ্ন করছে। কী প্রশ্ন করছে? সি, সি বললাম কেন, কারণ এই মেয়ের পরিবর্তে আমরা সি লিখলাম, সেই আবার প্রশ্নটা করছে। ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না, তাহলে সি অলসো আস্কড, সি অলসো আস্কড, অর্থাৎ একবার প্রশ্ন করেছে এরপরে আবার প্রশ্ন করলো, আগে বলেছি একটা প্রশ্ন করার পর আবার আরেকটা প্রশ্ন করলো, এই জন্য অলসো আস্কড, ফার্দার আস্কড, মোরওভার আস্কড, দেন আস্কড, এই কথাগুলো আমরা লিখবো। সি অলসো আস্কড, সে আবারও প্রশ্ন করলো, কী প্রশ্ন করলো? ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না, এটা কিন্তু এখানে ইনভার্টেড কমাটা আমরা মনে মনে ধরে নেবো যে এটাও আরেকটা প্রশ্ন, এটাও নতুন করে একটা ইনভার্টেড কমা। সি অলসো আস্কড দ্য ওল্ড ম্যান, সে আবারও বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো, এরপর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ লিখলাম। এরপরে ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না, এই ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে দ্য ম্যান দ্বারা, ইফ হি, ইফ হি, ক্যান নট হয়ে যাবে কুড নট, ও ইউ এল ডি, কুড নট, ইফ হি কুড নট, যে ক্যান নট হয়ে যাবে কুড নট। এরপরে ওয়ার্ক, সে কি কাজ করতে পারে না, ক্যানের পাস ফর্ম কুড হয়ে গেল। এবার নো আই এম আনএবল টু ওয়ার্ক, সেট দ্য ওল্ড ম্যান, না বৃদ্ধ লোকটি বললো না আমি পারি না, আমি অক্ষম কাজ করতে, তাহলে এটা বৃদ্ধ লোক উত্তর দিল, কোনো কোনো প্রশ্নের উত্তরে যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে, তাহলে হি, হি বলতে আমরা বৃদ্ধ লোকটি পুরুষটি, হি রিপ্লাইড, রিপ্লাইড ইন দ্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই পুরো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কেন লিখলাম? নো, না আমি পারি না, কে বলছে এটা? বৃদ্ধ লোকটি বলছে, আর বৃদ্ধ লোকের প্রণাম হচ্ছে হি, আর যে এই যে বলছে নো, এই জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে না বোধ উত্তর দিয়েছে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এরপরে একটা বাক্য আবার বলেছে, এই জন্য অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট, সেড, অ্যান্ড সেড দ্যাট, দ্যাট, এতটুকু লিখলাম। এরপরে আই এম আনএবল, এটা কে বলছে? এটা আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সেই পুরুষটা দ্বারা, ফার্স্ট পার্সন পুরুষটা বলছি, তাহলে দ্যাট হি অ্যাম হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ আনএবল, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, ওয়ার্ক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি বুঝেছ, যদি না বুঝে থাকো কোথাও কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করবে, এবং পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবে, ইনশাল্লাহ তোমরা পেরে যাবে।